আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2020 সবাইকে স্বাগত জানাচ্ছি। এবারের কর্মী সম্মেলন সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ভার্চুয়াল কর্মী সম্মেলন, যেটি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ইতিহাসে সম্ভবত ইতিপূর্বে অনুষ্ঠিত হয়নি। তো এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্মী সম্মেলন আয়োজন করছে এবং আমাদেরকে এই কর্মী সম্মেলনে দাওয়াত দিয়েছে, আহ্বান জানিয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আলোচনার বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে বিশুদ্ধ আকিদা ও মানহাজের প্রচার প্রসারে আহলে হাদিস আন্দোলনের ভূমিকা। বিশুদ্ধ আকিদা মানব জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ, এক অতি মূল্যবান সম্পদ। যদি কারো আকিদা বিশুদ্ধ না হয় তাহলে তার আমলগুলো আল্লাহর দরবারে গৃহীত হয় না। সুতরাং বিশুদ্ধ আকিদার উপরে, আকিদার ভিত্তির উপরে যদি সঠিক মানহাজের ভবন বা বিল্ডিং নির্মাণ না করা যায় তাহলে সেই আকিদা দিয়ে কোনো কার্যকর কোনো কিছু করা সম্ভব নয়। এই জন্যে বলা হয়েছে, যার আকিদা তো সহিহা হিয়া আসলু দীনুল ইসলাম ওয়া আসাসুল মিল্লা। সঠিক আকিদা, বিশুদ্ধ আকিদা হচ্ছে ইসলামের মূল এবং মুসলিম মিল্লাতের মূল ভিত্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া মুআলিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম রাওয়াহু মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা আকৃতি এবং তোমাদের ধন সম্পদের দিকে দেখবেন না, বরং তিনি তোমাদের অন্তকরণ এবং তোমাদের আমলের দিকে দেখবেন। হাদিসটি মুসলিম শরীফ থেকে চয়নকৃত। সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের আমলগুলো যদি কবুল হতে হয় তাহলে অবশ্যই আমাদের আকিদা বিশুদ্ধ হতে হবে। বিশুদ্ধ আকিদা বলতে আসলে আমরা কী বুঝি? আকিদা শব্দটি আল ওগদা ধাতু থেকে নির্গত, নিষ্পন্ন, এর অর্থ হচ্ছে গিরা বা বন্ধন। অর্থাৎ আল্লাহ, তার কিতাব, তার ফেরেশতা, পরকাল, বিচার দিবস, কিয়ামত, হাশর নাশর, কবরের আজাব প্রভৃতি বিষয় সম্পর্কে নিশ্চিত বিশ্বাসকে বলা হয় আকিদা। যদি সঠিক আকিদা আমরা লালন করতে না পারি তাহলে আমাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদার 5 নম্বর আয়াতে যে অমা ইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে আকিদার সাথে কুফরি করবে তার আমল বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সঙ্গত কারণেই এই আয়াত এবং হাদিসগুলোর আলোকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে বিশুদ্ধ আকিদা লালন এবং এর পরিপালন ও পরিচর্যা ছাড়া একজন মুসলিমের মুক্তি পাওয়ার কোনো অবকাশ এবং কোনো পথ খোলা নেই। আমরা জানি যে ইবাদত কবুলের জন্য আমাদের যে শর্তগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ হওয়া, হালাল রুজি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা আনুগত্য, এখলাস, এই শর্তগুলো রয়েছে। এই শর্তগুলো যদি আমরা পালন না করি তাহলে আমাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, গৃহীত হবে না। আকিদা এবং মানহাজ এই দুটির সাথে পারস্পরিক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এই জন্য বলা হয় ফাল আকিদা তু আল মানহাজু মুতালাজিমানে লা ইয়াজুজু ফাসলুহুমা। আকিদা এবং মানহাজ এই দুটি পরস্পরের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত এবং এই দুটির মধ্যে বিচ্ছিন্নতা ঘটানো জায়েজ নয় বা বৈধ নয়। মানহাজ শব্দের অর্থ হচ্ছে, মানহাজ বা মিনহাজ কোরআন এবং হাদিসে দুই ধরনের শব্দটাই এসেছে, এর অর্থ হচ্ছে আত-তারিক আল ওয়াদিহ ওয়াল মুস্তাকিম, অর্থাৎ সুস্পষ্ট পথ, সোজা এবং সরল পথ। আমরা কোন মানহাজের উপরে চলব? আমরা আকিদা সুন্দর আছে, আকিদার ভিত্তি আমাদের চমৎকার, কিন্তু মানহাজ যদি সঠিক না হয় তাহলে কিন্তু সে বিশুদ্ধ আকিদা দিয়ে আমরা সমাজ পরিবর্তনে, সমাজ সংস্কারে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবো না। এই জন্যে সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজাম, তাবেঈনে ইজাম তারা যে মানহাজের উপরে, তারা যে পথের উপরে প্রতিষ্ঠিত ছিলেন সেই পথই হবে বিশুদ্ধ মানহাজ, সেই মানহাজই হবে মুক্তির দিশা, সেই মানহাজই হবে সিরাতুল মুস্তাকিমের ঠিকানা। আমরা যদি ইতিহাসের দিকে একটু ঘুরে তাকাই তাহলে আমরা দেখব যে আকিদা সঠিক কিন্তু মানহাজ সঠিক নয়, এর কী বিপর্যয়কর পরিণতি অপেক্ষা করেছিল সেটি আমরা ইতিহাসের পাতায় পাতায় এর ভরি ভরি উদাহরণ আমরা দেখতে পারব।
আমরা যদি সিফিনের যুদ্ধের দিকে একটু খেয়াল করি তাহলে সেখানে দেখব যে খারেজিরা কী বলেছিল, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, তারা আল্লাহ ছাড়া কারো ফয়সালা মানতে নারাজ। অর্থাৎ দুই পক্ষ থেকে, আলী এবং মুয়াবিয়ার পক্ষ থেকে যখন দুজন সালিস নিযুক্ত করা হয়েছিল তখন তারা এই কথাটা বলেছিল। তাদের আকীদা সঠিক ছিল, তাদের কথাটা ঠিক ছিল, কিন্তু কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিলন, কথা সত্য কিন্তু এর দ্বারা উদ্দেশ্য ছিল বাতিল বা খারাপ। সুতরাং আকীদা সঠিক ছিল, কিন্তু তারা মানহাজ, যে মানহাজের উপরে সাহাবায়ে কেরাম ছিলেন সেই মানহাজের উপরে কিন্তু খারেজিরা ছিল না, সে কারণে তারা পথভ্রষ্ট হিসাবে গণ্য হয়েছে। আমরা যদি আরেকটু দেখি তাহলে দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা বিভক্ত হবে 72 দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লা ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে তবে একটি দল ব্যতীত। তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপরে আমি এবং আমার সাহাবিরা রয়েছি। তাহলে আমরা যদি সঠিক আকীদা এবং সঠিক মানহাজের উপরে চলতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন এবং তাবে তাবিঈনদের দেখানো ও অনুসৃত পথ ও পদ্ধতি অবলম্বন করতে হবে, মেনে চলতে হবে, আর কোনো বিকল্প নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে আতি ফি আখিরি জামানে হুদাসাউল আসনান সুফাহাউল আহলাম একুলুনা মিন কাউলি খাইরিল বারিয়াতে, শেষ জামানায় একদল লোক আসবে যারা অল্প বয়স্ক তরুণ এবং যারা নির্বোধ, তারা খুব সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু ইয়ামরুকুনা মিনাল ইসলাম, তার ইসলাম থেকে বেরিয়ে যাবে, কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, যেভাবে তীর শিকারী ভেদ করে শিকার ভেদ করে বেরিয়ে যায়। একরাউন আল কোরআন লা ইউজাভিজু হানাজিরাহুম, তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা আজকে সমাজে দেখি অনেকের সুন্দর আকিদা, বিশুদ্ধ আকিদা, কিন্তু যখন তারা চরমপন্থা লালন করে তখন তারা সালাফে সালেহিনের মানহাজের উপরে থাকে না, তারা সাহাবায়ে কেরাম এবং তাবে তাবেইনের মানহাজের উপরে থাকে না। সুতরাং আকিদা শুধু বিশুদ্ধ হলে চলবে না, বরং মানহাজকেও বিশুদ্ধ হতে হবে। আমরা যদি একটি বিল্ডিংয়ের সাথে তুলনা করি তাহলে বলতে পারি যে একটি বিল্ডিংয়ের খুব সুন্দরভাবে তার ভিত্তি প্রদান করা হয়েছে, যেটিকে আমরা আকিদার সাথে তুলনা করতে পারি, কিন্তু তার অবকাঠামো যদি আমরা যে ইঞ্জিনিয়ারের দিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা সুন্দর করে নির্মাণ না করি তাহলে সেই বিল্ডিংটা চমৎকারভাবে গড়ে উঠবে না, সুন্দরভাবে গড়ে উঠবে না। ওই রকমই হচ্ছে আকীদা এবং মানহাজের দৃষ্টান্ত। আকীদা এবং মানহাজ উভয়টা যদি সঠিক না হয় তাহলে আমরা সমাজ সংস্কারের কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবো না। বাংলাদেশ আহলেদি যুব সংঘ, আহলেদিস আন্দোলন বাংলাদেশ, পৃথিবীর যে প্রান্তেই আহলেদিস আন্দোলন যে নামেই চলছে না কেন, এই মানহাজকে সামনে রেখে অগ্রসর হচ্ছে। তারা চায় সমাজ সংস্কার করতে, কোনোরূপ চরমপন্থা জঙ্গিবাদী কার্যক্রমকে তারা প্রশ্রয় দেয় না। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আজকাল তরুণদের মধ্যে লক্ষ্য করছি আকীদা সঠিক আছে, মানহাজও সঠিক আছে, কিন্তু তাদের মধ্যে যথেষ্ট আদব এবং আখলাকের অভাব রয়েছে। আমরা সামান্য কারণে কাউকে কাফের বা পথভ্রষ্ট আখ্যা দেওয়া বা কোনো আলেমের সমালোচনা করা না জেনেই যেটা সমালোচনা করার সে যোগ্য নয় সে বিষয়ে প্রবৃত্ত হওয়া, এটিও কিন্তু সালাফে সালেহিনের মানহাজ নয়। সুতরাং আমরা যদি সমাজ সংস্কার করতে চাই, আহলে হাদিস আন্দোলন যে পথ ও পন্থায় সমাজ সংস্কার করছে সেই আকীদা, সঠিক আকীদা এবং সঠিক মানহাজের উপরে, তাহলে ইনশাআল্লাহ এই দাওয়াত বিশ্বব্যাপী সম্প্রসারিত হবে, চতুর্দিক থেকে তাওহিদের প্রতিষ্ঠার আওয়াজ গুঞ্জরিত হবে এবং পৃথিবীর দিকে দিকে পদপ্রান্তে তাওহিদের ধ্বনিতে পৃথিবী মুখরিত হবে এবং ইনশাআল্লাহ এই জমিনে দিন প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক আকীদা লালন করার, সেই আকীদার পরিচর্যা এবং পরিপালন করার এবং সঠিক মানহাজের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।